হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি একদম বাইরে থেকে স্টার্ট করলাম, দেখতেই পাচ্ছ আমি এখন আছি। তো এটা হচ্ছে একটা আমড়া গাছ, তোমাদের দেখাবো। তো আমাদের পাশের বাড়িতে আগের দিন তোমাদের আমড়া মাখার ভিডিওটা দেখিয়েছিলাম। তো আজকে চলে আসলাম একদম আমড়া গাছের নিচে বসে করতে আমড়া মাখা। পুরোটা তোমাদের দেখাবো, গাছে এখনও কত আমড়া আছে। তো কাকু পেরে আমাদের কালকে দিয়েছিল, তো ভাবলাম যে আজকে একটু আমড়া মাখা করাই যাক। আর আমার সাথে আজকে আছে, এই দেখো কোথায় গেল, এই যে পুচকি, একটু হাই করে দে। হাই যে ও আর আমি একসাথে বসে পড়লাম যে দুপুরবেলা, আর শীত পড়তে না পড়তে না একটা না ওই মাখা খাওয়ার যে একটা ব্যাপার সেটা চলে এসছে অলরেডি। আর গাছে এত আমরা দেখলে তো মাখা খেতে ইচ্ছে করেই। তো চলো, এই দেখো নিচেও পর্যন্ত পড়ে আছে আমরা। এই দেখো এখানে পুরো নিচে আমরা পড়ে থাকে, আর অনেক আমরা, এগুলো হচ্ছে বিলেতি আমরা, এখানে প্রচুর প্রচুর আছে। এই দেখো এইখানে কোথায় দেখাচ্ছে, এইখানে এগুলো পেকে পেকে পুরো পড়ে রয়েছে। তো চলো এখন মাখা করা যাক। এই দেখো এই হচ্ছে সেই বিশাল আমড়া গাছ, এই গাছটা কিন্তু অনেক আমড়া দেয়, মানে প্রত্যেক বছর। এটা কিন্তু বিলেতি আমড়া, তবে জানো তো এবছর আমড়ার গাগুলো না দেখতে কেমন জানি একটা হয়েছে, মানে সবুজ কালারটা আর নেই, দেখতে কীরকম হয়েছে। তবে হ্যাঁ, আমড়াগুলো কিন্তু অনেক টেস্টি আর পুরো মিষ্টি আমড়া, কোনো টক নেই। এটা কিন্তু শেষের দিকে প্রচুর গাছে ছিল, দেখো এখনও কিন্তু অনেকগুলো থোকায় আমড়া ঝুলছে গাছে। তো চলো এবার আমড়া মাখা করা যাক। আমি কিন্তু এখানে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি, সস, কাসুন্দি, তেল, ধনে পাতা, তারপর ওইটা কি লেবু পাতা, সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, আর কলা পাতাটা নিয়েছি, এর মধ্যেই কিন্তু মাখা করব। কি রে মশা কামড়াচ্ছে? না কামড়াচ্ছে না মশা, কি করবো আজকে আমরা? এগুলো কাটা হবে। এগুলো কি জিনিস? ওটা আমড়া। ওটা আমড়া, তাহলে আমরা কি করব বল? মাখা করব বল। মাখা করব। হ্যাঁ তারপর অন্য একদিনকে আবার শীতকাল পড়লে টমেটো মাখা বানাবো। কালকে না, রোজ মাখা খাওয়াই, খাইলে তো ভালো না। না আর টমেটো মাখা, এতগুলো আমরা কাটতে কাটতে আমি হাঁপিয়ে গেছি। আসলে বেশি করে নিয়েছিলাম কেন জানো, ভেবেছিলাম সবাই মিলে একসাথে খাবো, কিন্তু পাশের বাড়ি কাকি বললো যে কাকি আমরাই খায় না। তো আমি এটা আমাদের জন্য, বুচকির জন্য আর কাকুর জন্য আর আমার বাবা মায়ের জন্যই মাখছিলাম। তাও অনেকটা বেশি হয়ে গেছিলো, কারণ খাই ঠিকই বাট বেশি আমি আবার খেতে পারি না। তো এখানে দেখো পুচকিকে বলছিলাম ছড়া বলতে, অন্যদিন ছড়া বলতে বললে পালিয়ে যায়। ভাগ্য ভালো আজকে, বুঝতে পারলি, আজকে আমার ভাগ্যটা ভালো, কিন্তু পালাই যা ছড়া খাইলে বলবি। আরে অন্যদিন, অন্যদিন অন্য বলছি, অন্যদিন মনে থাকে না। অন্যদিন জানো তো ওকে যদি বলি একটা কবিতা বল বা কিছু একটা, কিছু জিজ্ঞেস করলে পড়াশোনার ব্যাপারে এত বকবক করবে, কিন্তু পড়াশোনার কথা বললে সোজা ঘরে হেঁটে চলে যাবে। আজকে তাই বলছিলাম যে আমার ভাগ্য ভালো, তুই আমাকে আজকে ছড়া বলে শোনালি, ভিডিও হচ্ছে দেখে ও আজকে বললো, না হলে আজকেও বলতো না। এই দেখো কথা বলতে বলতে সব আমরাগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, মানে আমি যতটা পেরেছি এভাবে করে কেটে নিয়েছি।
আর যখন মাখা করব তখন থেকে আমাকে বলেছে একদম কিন্তু বেশি লঙ্কা দেবে না, আমি লঙ্কা খাই না। তো আমি এখানে জানো তো ভেবেছিলাম একটা লঙ্কা দেবো, বাট কথা বলতে বলতে কখন যে ভুলে গেছি সেই দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু একটু ঝাল হয়েছিল, পরে ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। তো এখানে লঙ্কাও কেটে নিয়েছিলাম, ধনে পাতাটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো কেটেছি, আর এই সামনে ফোনটা রেখেছি। যদি এই ফোনটার ভিডিও না হয় তো এখানে একটু মানে সেট আপ করে নিয়েছিলাম, তাতে আমরা মাখাটা ভালো করে দেখা যাবে। আর এখানে ও একটা একটা করে জিনিস আমাকে এগিয়ে দিচ্ছিল, মানে নুন চিনি আমি এরকম কাগজে করে নিয়েছিলাম, এত কৌটো নিয়ে এসে ঘর থেকে বসা না মুশকিলের ব্যাপার। তো লঙ্কাটাকে না আমি একটুখানি নুন দিয়ে ভালো করে মানে কি বলবো এটাকে মেখে নিয়েছি বা চটকে নিয়েছি যাই বলো। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম লঙ্কাটা, তারপর কাসুন্দি দিলাম, আর এই টমেটো সসটা খুলতে গিয়ে দেখো দুজন মিলে আমরা কায়দা করছি, ফাইনালি খুলতে পেরেছিলাম। মানে ও আমাদের অবস্থা দেখতে পাচ্ছি দুজনকে, তো দুজনই এত রোগা পাতলাম তো কৌটোটাই খুলতে পারছিলাম না, তো ফাইনালি খুলতে পেরেছি। আর একটু টমেটোর সসও দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপরে সমস্ত জিনিসই মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে সর্ষের তেলটা দিতেই ভুলে গেছি, পরে জানো তো মনে পড়েছে আরে তেলটাই তো দেইনি। আর পুচকি বলছে যে আমি একটু সস খাবো, তো ওকে আবার হাতে একটু সস দিয়েছি, কিন্তু এটা খেয়েও নাকি ওর ঝাল লেগে গেছে, দেখো কীভাবে করে খাচ্ছে। ছোটদেরই মজা তাই না, ছোটদের এইসব জিনিসে একটা আলাদাই মজা থাকে। তো এখানে আবার এটা দিচ্ছে হচ্ছে লেবু পাতা, আমাদের তো লেবু গাছ আছে তো ওখান থেকে পাতা এনেছিলাম, লেবু পাতা দিয়ে একদম মেখে নিচ্ছি। আর লেবু পাতা দিলে না দেখবে যে কোনো মাখাতে তো এটা কিন্তু গন্ধরাজ লেবুর পাতা আমি বলে দিলাম, তো এই পাতাটা দিলে একটা না আলাদা স্মেল আসে, খুব সুন্দর লাগে। এরপরে ধনে পাতাগুলো দিয়ে নিলাম। এরপরে আমরাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, আর যে কোনো মাখা হাত দিয়ে না মাখলে কিন্তু সেই স্বাদটা আসবে না, তো চামচ দিয়ে অনেকে মাখে বাট জানি না আমি হাত দিয়েই মাখি, এটাতে কে কী বলবে জানি না। যাই হোক তো আমি খেয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক ছিল, পুচকিকেও দিলাম, ও বললো একদম ঠিকঠাক আছে সব কিছু। তারপর ওকে পাঠিয়ে দিলাম যে যা একটা বাটি নিয়ে তাড়াতাড়ি দৌড়ে। ততক্ষণ তোমাদের একবার দেখিয়ে দিই আমড়া মাখাটা, দেখতে কিন্তু সেই ছিল আর খেতেও সত্যি অনেক ভালো, তবে একটু মিষ্টি কারণে এই আমড়াগুলো বললাম একদমই টক নেই, ঘরে চলে গেছে বাটি নিয়ে চলেও এসেছে। আর ওকে দিয়ে বলেছি যে এতটা কিন্তু একদমই খাবি না, কারণ বেশি না খেলে পেটে ব্যথা হতে পারে, ও তো একদম ছোটো। তো ওকে দিয়েছি, বলেছি রেখে দিবি ঘরে গিয়ে, কাকু খেয়ে নেবে মানে ওর বাবা খেয়ে নেবে। যদি বল কিরকম হয়েছে, হ্যাঁ টেস্টি, বল টেস্টি টেস্টি। সবাইকে দেই, বাবাকে দেই, মাকে দেই, তাই তো আমারটা এখানে রেখে দেয় বুঝলি, নিয়ে এখানে বসে খাবো। ঝাল ভালো লেগেছে, বলে দিয়েছে ভালো লেগেছে।